সমাবেশের জন্য আবেদন করেছে। আমরা জনসাধারণের জীবন এবং সম্পদের ঝুঁকি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিচার বিশ্লেষণ করে অনুমতি দেওয়ার চেষ্টা করব। ঢাকা মহানগরী 2,25,00,000 জনসংখ্যা অধ্যুষিত একটি নগরী। এখানে যে আবেদনগুলো আমাদের কাছে এসেছে তার প্রত্যেকটি রাজপথ কেন্দ্রিক। তো রাজপথ কেন্দ্রিক যদি জনসভা হয় সেক্ষেত্রে জনগণের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়। তো আমাদের সবসময় চেষ্টা থাকে যে এই নগরীর জনসাধারণের শান্তি স্বস্তি অক্ষুণ্ণ রেখে বাকি কাজগুলো যেন আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু বিচার বিশ্লেষণ রয়েছে, আমাদের কিছু ঝুঁকি বিশ্লেষণ রয়েছে, নিরাপত্তা বিশ্লেষণ রয়েছে, সেগুলো আমরা পর্যালোচনা করছি। আমাদের সংশ্লিষ্ট থানার ওসি, এসি, ডিসি তারা মিলে বাস্তবতা পরীক্ষা করে আমাদের কাছে রিপোর্ট আসলে তখন আমরা সেগুলি বিবেচনা করে দিব কি দিব না সেটি আমরা ভাবব। রাজনৈতিক দল সমাবেশ করতে পারবে এবং সবসময় সমাবেশ করে থাকে। বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ সবারই কথা বলার সুযোগ আছে এবং ঠিক সেইভাবে সব দলই কিন্তু সভা সমাবেশ নিয়মিতই করছে। আর জনগণের নিরাপত্তাটাকে সবসময় বড় করে দেখি, জনগণের যে নিরাপত্তা সেটি অক্ষুণ্ণ রেখে আমাদের পুলিশের আমাদের ফোর্স ম্যানেজমেন্টের একটি ব্যবস্থা রেখে এবং যে যারা সমাবেশ করতে আসে তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু আমরা মাথায় রাখি যে একসাথে অনেকগুলো মানুষ একসাথে হবে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, সেটা যাতে হতে না পারে সে বিষয়েও কিন্তু আমরা লক্ষ্য রাখি এবং সকল সমাবেশের কিন্তু নিরাপত্তাও পুলিশ দিয়ে থাকে। আমাদের তল্লাশি এবং চেকপোস্ট এগুলো একটি স্বাভাবিক কর্মকাণ্ড। এগুলো সাধারণত যাতে কেউ কোনো অস্ত্র বহন করতে না পারে, বিস্ফোরক বহন করতে না পারে, কোনো সন্ত্রাসী কার্যক্রমে কেউ নিজে বা অন্য কাউকে ব্যবহার করতে না পারে সেগুলোর জন্য আমাদের নিয়মিতই চেকপোস্ট হয়। সেই নিয়মিত চেকপোস্ট আমরা যথানিয়মে যথাসময়ে করে থাকি এবং করব। যে কোনো সমাবেশী পুলিশ সিকিউরিটি থ্রেট চিন্তা করেই করে থাকে এবং যে কোনো ধরনের থ্রেট অ্যাসেসমেন্ট করে এবং অ্যাসেসমেন্টের ভিতরে যদি কখনো কোনো তথ্য নাও থাকে তাও পুলিশ সেটি মাথায় রেখে কিন্তু নিরাপত্তা পরিকল্পনা করে থাকে। আমাদের সামনে যে সমাবেশের আহ্বান করা হয়েছে সেই সমাবেশের ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সিকিউরিটি থ্রেট অ্যানালিসিস করে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কোনো ধরনের নৈরাজ্যকে শক্তভাবে প্রতিহত করা হবে। অনুমতি ছাড়া একটি এত একটি বড় রাজনৈতিক দল তারা নিয়ম ভঙ্গ করবে এটি আমরা কখনোই প্রত্যাশা করি না এবং তারা অতীতেও আমরা দেখেছি বিভিন্ন সময় তারা অনুমতি চেয়েছেন, আমরা তাদেরকে কিন্তু অনুমতি দিয়েছি।